দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন, শুভ দুপুর। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিএমই এর সাবেক পরিচালক আলী ইস্কান্দার আহমেদ। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবারের আয়োজন এই দিনে, এ পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যু শ্রদ্ধাঞ্জলি। ভি শান্তারাম খ্যাতনামা এই ভারতীয় চলচ্চিত্র নির্মাতা একাধারে অভিনেতা, প্রযোজক, পরিবেশক ও চিত্রনাট্যকার ছিলেন। ১৯০১ সালের পহেলা নভেম্বর মহারাষ্ট্রের কোলাপুরে জন্মগ্রহণ করেন। ভি শান্তারাম জীবনের শুরুতে মহারাষ্ট্র ফিল্ম কোম্পানিতে কাজ শুরু করেছিলেন সামান্য বেতনভুক্ত কর্মচারী হিসেবে। একই সময় তাকে চলচ্চিত্র অভিনয়ের নেশা পেয়ে বসে। ১৯২১ সালে তিনি প্রথম নির্বাক চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান সুরেখাতে। প্রথম চলচ্চিত্রে তার অভিনয় বোদ্ধা দর্শকদের ভূয়সী প্রশংসা পায়। তার নির্মিত প্রথম চলচ্চিত্র নেতাজি ফুলকর। এরপর তিনি মারাঠি ও হিন্দি চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হন। ১৯৩৭ থেকে ১৯৫২ সালের মধ্যে নির্মাণ করেন অমর কাহানি, আমার ভূপাল, ঝানাক ঝানাক পায়েল বাজে, দুনিয়া না মানে ইত্যাদি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি পর্বত ফিল্ম কোম্পানি ও রাজকমল স্টুডিও প্রতিষ্ঠা করেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ভি শান্তারাম দাদাসাহেব ফালকে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ১৯৯০ সালের ২৭ অক্টোবর পরলোক গমন করেন। আজ এই চলচ্চিত্র ব্যক্তিত্বের মৃত্যুদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিজিএমই এর সাবেক পরিচালক আলী ইস্কান্দার আহমেদ। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশের দুপুরে, কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে খুব কি ভালো আছি আমরা, মানে বলা যায় কি আসলে রাজনীতি ভালো নেই। আমি যদি সেখান থেকে যদি আসি, আমি একটু আগে আপনাকে পরিচয় করে দিচ্ছিলাম যে বিজিএমই সাবেক পরিচালক। আমরা জানি যে বাংলাদেশের যদি বলি সবচাইতে যদি বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে সেক্টর, গার্মেন্ট সেক্টর, এই যে হরতাল চলছে, আপনারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? পূর্ববর্তী যদি আমরা সরকার বা এখনকার সরকার যদি বলি, এই হরতালের কারণে আসলে এই সেক্টরটা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি একটু বলতেন। সাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটু পেছনে ফিরে যাই, এটি আমাদের দর্শক, প্রিয় দর্শক যারা আছেন তারা হয়তো জানেন না, ১৯৫০ দিকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই রেডিমেড গার্মেন্টস ব্যবসা শুরু হয় এবং আমাদের দেশে মাল্টিফাইবার একটা এগ্রিমেন্ট হয় ১৯৭৪ সালে। অন দি বেসিস অব দ্যাট আর্লি ৮০s এ এই ব্যবসা আমাদের দেশে শুরু হয় এবং বিদেশি ইনভেস্টার্সরা আসেন। তখন মাত্র ৫০টা ফ্যাক্টরি ছিল। এরপর থেকে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আজ পর্যন্ত এখানে চলে এসেছি, যেখানে আমাদের ফ্যাক্টরির সংখ্যা হচ্ছে প্রায় ৫,০০০। আপনারা জানেন এই ৫,০০০ ফ্যাক্টরিতে আনুমানিক ৪.২ মিলিয়ন ওয়ার্কার আছে, ৪২ লক্ষ ভাই বোনেরা কাজ করেন এখানে। এবং আমি পরবর্তী আপনার প্রশ্নে আসব কি ধরনের ক্ষতির পরিমাণ আমরা বহন করে যাচ্ছি, কিন্তু আমি বলতে পারি যে এই সেক্টরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সিংহভাগ এই সেক্টর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, যদি আমি বলি যে ১৬০০ কোটি টাকা একদিনে হরতালের ক্ষতিগ্রস্ত হয়, সেইখান থেকে সিংহভাগ আসে এই সেক্টর থেকে। এবং আমরা যে কোনো ব্যবসায়ী, আমার নাগরিক অধিকার আছে ব্যবসা করার এবং আমার দায়িত্ব হচ্ছে ব্যবসা করে আর্ন করা এবং দেশকে সাপোর্ট দেওয়া, কিন্তু আমরা সেটাকে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এই নাগরিক দায়িত্ব থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে, তথা বাংলাদেশের অর্থনীতিতে আমাদের ভূমিকা রাখার যে প্রত্যয় সেখান থেকে আমরা দিন দিন সরে যাচ্ছি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে আমরা জানি যে উৎপাদন এবং রপ্তানিতে তো একটা নেতিবাচক প্রভাব পড়ছে, এটা তো আপনার কথা থেকে আমরা বুঝতেই পারলাম, কিন্তু উৎপাদন যে ব্যাহত হচ্ছে এবং সময় মতো যে আমরা এই যে বিদেশি যে ক্লায়েন্টদেরকে শিপমেন্ট আমরা সময় মতো পৌঁছাতে পারছি না, এক্ষেত্রে কি আসলে এই সেক্টর থেকে, বাংলাদেশের এই সেক্টর থেকে কি বিদেশি যারা ক্লায়েন্ট আছে, বায়াররা আছে, তারা কি মুখ ফিরিয়ে নিচ্ছে বা নিবে কিনা? মুখ ফিরিয়ে এখনো নিচ্ছে না, বাট আমরা হুমকির সম্মুখীন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে ফ্যাক্টরিগুলো আজকে কালকে পরশু এই কদিনে তাদের শিপমেন্ট ছিল, এই শিপমেন্ট যদি তারা করতে না পারে তাহলে কাস্টমার কি করবে, বায়ার কি করবে? ওনারা
হয় ডিসকাউন্ট চেয়ে বসবেন অথবা বলবেন যে শিপে না পাঠিয়ে ইয়ারে পাঠান। এখন একটি ফ্যাক্টরির মালিক, একটি ইন্ডাস্ট্রির মালিক কি পরিমাণ আর্ন করেন যে উনি বা ইয়ারে পাঠাবেন, কত বড় মানে ক্ষতি এটি আপনি অনুমান করতে পারেন। এবং প্রায়ই তারা ফোন করেন, যেমন আমি ফোন রিসিভ করি, তোমাদের দেশের রাজনৈতিক অবস্থা কিরকম, হরতাল কতদিন চলবে, এটাতে কি তোমরা আমাদের যে অর্ডার আছে এগুলো কি তুলতে পারবে। আমরা সবসময় পজিটিভ দেখি, পজিটিভ বলি, আমরা বলি যে না আমাদের অনেক প্রচেষ্টা থাকবে তোমার মালগুলো সময় মতো তোমাদের কাছে পৌঁছে দেওয়া। বাট এই কথাগুলো তো আমরা সবসময় রাখতে পারি না, যার ফলে ফ্যাক্টরির মালিকগুলো প্রচন্ড ভাবে ক্ষতির সম্মুখীন হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে হয়েছি। আচ্ছা, এই যে ক্ষতিগ্রস্তের কথাটা আপনি বলছিলেন, আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে এই যে হরতাল বা রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের প্রায় রপ্তানি 25% কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই ক্ষেত্রে মানে এই যে কার্যাদেশগুলো যে হচ্ছে, এই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন, আর এই যে অর্থনৈতিকভাবে আমরা কতটুকু আসলে মানে এই 25% কমে যাওয়াতে অর্থনৈতিকভাবে আসলে কিরকম বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, কি প্রভাব পড়ছে? মারাত্মক, যেটা আমি আপনাকে বলি, এই বছর এপ্রিল মাসে পরপর 3 দিন হরতাল হয়েছিল। 3 দিনে আমাদের কাছে যে ডেটা আছে সেটা হলো যে 200 কোটি টাকা আমাদের লস গুনতে হয়েছে। কিন্তু আপনি সার্বিকভাবে যদি দেখেন, যেটা আমি আপনাকে আগে বলেছি যে একদিনে হয় 1600 কোটি টাকা, সেখান থেকে গার্মেন্ট সেক্টরে হয় হচ্ছে 360 কোটি টাকা একদিনে হরতালে। এখন 3 দিনকে গুণ করে দেখেন আপনি 3 6 18, প্রায় 3 3 3 6 9, প্রায় 1000 কোটি টাকার উপরে চলে যাবে লস। এবং এটি সবাই বোঝে কিন্তু কেউ অ্যাক্ট করেন না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ওনাদের কিন্তু কোনো দায় দায়িত্ব ওনারা এড়িয়ে যেতে পারবেন না, যে আমরা ব্যবসায়ীরা বা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, এই দায়িত্ব কিন্তু ওনারা এড়িয়ে যেতে পারবেন না, এই দায়িত্ব ওনাদেরকেও রাজনীতিবিদদেরও কিন্তু বহন করতে হবে। আচ্ছা, তো এই যে আমাদের দেশের সবচেয়ে বড় সেক্টর যদি বলি রপ্তানির দিক থেকে, শিল্প, এই গার্মেন্টস শিল্প, কি পরিমাণ আসলে হুমকি, মানে হুমকি স্বরূপ তারা মানে এই যে হুমকিটা পাচ্ছে তারা হচ্ছে। তো এই জায়গা থেকে যদি আবারও জিজ্ঞেস করি আপনাকে যে জাতীয় অর্থনীতিতে যদি এই প্রভাব যদি আমরা বলতে পারি যে কতটুকু আসলে প্রভাবটা পড়ছে। আমি আবার একটা ডেটাতে চলে যাই, ইন্দোনেশিয়াতে আপনার ফ্যাক্টরির সংখ্যা হচ্ছে 2000 বা 2500, ভিয়েতনামে আছে 2000, বাংলাদেশে আমাদের এখন হচ্ছে প্রায় 5000, যেটি শুরু করেছিল মাত্র 50টি দিয়ে সেটি আজকে 5000-এ দাঁড়িয়েছে। এত চড়াই উতরাই, এত রাজনৈতিক অস্থিরতা, এত কিছুর পরেও আমি বলবো যে ব্যবসায়ী এবং এদেশের মানুষের পজিটিভ চিন্তা, তাদের চ্যালেঞ্জ নেওয়ার চিন্তা, তাদের বেঁচে থাকার যে প্রত্যয়, সে কারণে আজকে এ পর্যন্ত আসতে পেরেছে। এবং বাঙালি জাতি চ্যালেঞ্জ নিতে পারে, আমরা হরতালকে কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে হরতাল ওনারা দেবেন ওনাদের স্বার্থে, সেটা যে কোনো দল হতে পারে, সরকার হতে পারে, বিরোধী দল হতে পারে, সরকার বিরোধী দলে গেলে তারা হতে পারে, বাট কোন দলই যদি এই বিষয়টিকে ঠিক মতো না দেখেন আর আমরা শুধু চ্যালেঞ্জ নিয়েই যাব, আমরা গায়ে গতরে খেটেই যাব, এটি তো হয় না। আমাদের তো দায়বদ্ধতা থেকে আমাদের বেরিয়ে আসার কোন উপায় নেই, কিন্তু ওনাদেরও দায়বদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে, ওনাদের জাতির প্রতি কমিটমেন্ট আছে। যেমনি আমাদের কমিটমেন্ট আছে আপনার টোটাল এই 42 লক্ষ শ্রমিক মা বোনদের ভাইদের বেঁচে থাকার ব্যবস্থা করার, তেমনি ওনাদের দায় দায়িত্ব নিতে হবে যে এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে, গার্মেন্ট সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই, কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। আচ্ছা, এই অচল অবস্থা যদি বলি, যে এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য আসলে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বা নেওয়া যেতে পারে আপনি মনে করেন? আমি আপনাকে বলি, আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ক FBCCI কিংবা BGMEA কিংবা BKMEA এনারা আনুষ্ঠানিকভাবে না বললেও আপনাদের ইলেকট্রনিক মিডিয়া পত্র পত্রিকার মাধ্যমে ওনারা বিনীত অনুরোধ জানিয়েছেন মাননীয় বিরোধী দলের নেত্রীর প্রতি কিংবা বিরোধী দলে যারা আছেন, যে হরতাল প্রত্যাহার করার জন্য, কারণ এটি একমাত্র রাজনৈতিক হাতিয়ার হতে পারে বলে আমরা তা মনে করি না। যাই হোক, এটি আনুষ্ঠানিকভাবে না বললেও পত্র পত্রিকা আপনারা দেখেছেন, আজকেও প্রথম আলোতে আছে, বিভিন্ন পত্রিকায় আছে যে কিভাবে ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি। এই আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে BGMEA BKMEA কিংবা FBCCI, এবং তারা সম্পূর্ণ ক্ষতির পরিমাণ ডাটা দিয়েই তাদেরকে বলেছেন যে আপনারা এটা প্রত্যাহার করুন। এখন আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি
ওনারা যদি না শুনেন, এই যে আপনি বলছেন আপনাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন, এই জায়গা থেকে যদি আপনাকে জিজ্ঞেস করে যে ব্যবসায়ীরা আপনারা যারা আছেন তারা আসলে কি উদ্যোগ গ্রহণ করছেন, আপনারা কি সরকারি পর্যায়ে কথা বলছেন বা এই এই বিষয়গুলো নিয়ে কি আপনারা আলাপ আলোচনা করছেন? অবশ্যই সরকারি পর্যায়ে কথা বলা হয়েছে, অবশ্যই সরকারের বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রী যারা আছেন তাদের সঙ্গে কথা বলা হয়েছে, অবশ্যই বলা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও জানেন, উনি নিজে জানেন, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী উনিও জানেন যে এই সেক্টর থেকে যেখানে 76% টোটাল ইনকাম আপনার এক্সপোর্ট থেকে, সেই সেক্টর যদি মুখ থুবড়ে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে দেশের, এটা ওনার দুজনেই জানেন। এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী চাইবেন না হরতাল হোক, এবং আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে মাননীয় বিরোধী দলের নেত্রীর প্রতি যে হরতাল প্রত্যাহার করা উচিত, জাতির স্বার্থে, জাতীয় স্বার্থে, আমাদের সবার স্বার্থে। আমরাও সেটা আশা করব। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, কিছুদিন আপনাদের বাটেক্সপোর মেলা হয়ে গেল, সেখানে অনেক বায়ারদের এবং আপনারা যারা আছেন তাদের একটা মিলন মেলার জায়গা তৈরি হয়েছে, তাদের আসলে বায়ারদের যদি বলি তাদের আসলে প্রতিক্রিয়াটা কি ছিল? আমাদের যে এই যে অচল অবস্থা, রাজনৈতিক অস্থিরতা চলছে, তাদের কি প্রতিক্রিয়া ছিল? তাদের প্রতিক্রিয়া হচ্ছে যে তারা চায় যে আমরা যেন কোন রকমেরই এই রাজনৈতিক অস্থিরতায় তাদের অর্ডারগুলো এক্সপোর্ট করতে ব্যাহত না হয়, তারা এটা অবশ্যই চায়। এবং প্রত্যেক বায়ার কিন্তু এনশিওর করতে চায় আমাদের কাছ থেকে যে তোমরা এনশিওর করো যে তোমরা ডেলিভারি যে সময়টি সেই সময়টিতে ডেলিভারি দেবে। ওনারা আমাদের ব্যাটেক্সপোতে এসছেন, এই মিলন মেলায় এসছেন, এখানে এসেও কিন্তু ওনারা অনেক অর্ডার দিয়েছেন, অনেক কিছু আলোচনা করেছেন পরবর্তী বছরগুলোতে কি ধরনের ব্যবসা হতে পারে, কি ধরনের অর্ডার হতে পারে বাংলাদেশের জন্য। কিন্তু তাদের প্রথম লাইন যেটা, ফার্স্ট যে লাইনটি ওনারা মেনশন করেন সেটি হচ্ছে যে কোন রাজনৈতিক অস্থিরতা থাকবে না তো আগামী বছরগুলোতে। আমাদের অবশ্যই বলতে হয় যে রাজনৈতিক অস্থিরতা তেমন কোনো থাকবে না, বা যদি তেমন থাকেও আমরা অবশ্যই কমিটমেন্ট ফেল করব না আমরা, কারণ আমাদের এছাড়া কি বলবো। এই কমিটমেন্টের জায়গা থেকে যদি বলি যে সামনে কিন্তু একটা উইন্টার সিজন আসছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সামার সিজন আসছে গার্মেন্টস এর ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আসলে আপনাদের কি মনে হয় যে এই আপনাদের কি সেই কমিটমেন্টের জায়গাটাকে আপনারা রাখতে পারবেন? আমরা মোটামুটি রাখতে পেরেছি, বাট যেমন এখন সামার শেষ, সামারের যে অর্ডার গুলো সেগুলো অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, এবং উইন্টারের যেগুলো সেগুলো অলমোস্ট শুরু হয়ে গেছে কিংবা হয়ে গেছে, এক্সপোর্টেড হয়ে। আমরা এখন ভাবছি 2014 নিয়ে, কিন্তু যে সমস্ত ফ্যাক্টরিগুলো সামারের শেষ পর্যায়ে আছে যারা এক্সপোর্ট করবেন, কিংবা উইন্টারের 2013 সালের উইন্টারকে যারা ক্যাচ করবেন কিংবা আমাদের বায়ারকে দেবেন, তারা কিন্তু আজকে এই তিন দিনের হরতালে আমি অবশ্যই বলবো অনেক পিছিয়ে পড়েছে, অনেক পিছিয়ে পড়বে, এবং উদ্বিগ্ন, তারা উদ্বিগ্ন, মারাত্মক ভাবে উদ্বিগ্ন। আমি নিজে ব্যক্তিগত ভাবে হয়তো না, কিন্তু আমার অনেক ভাই আছেন যারা উদ্বিগ্ন। আপনি একটা জিনিস দেখেন, অনেক ফ্যাক্টরি মালিক আছেন যারা এতই বেশি উদ্বিগ্ন এই রাজনৈতিক অস্থিরতায় যে তারা এই সেক্টর থেকে এখন মুক্তি চান, যে এটাকে বিক্রি করে দিতে পারলে বাঁচি। এমন অবস্থা কিন্তু হয়েছে, আপনি পত্রপত্রিকা যদি পড়েন, আজকে আমি পড়েছি জনকণ্ঠে, আমি অন্যান্য পত্রিকায় পড়েছি, এটি মালিকদের যে ফ্রাস্ট্রেশন এটাকে কোনো ক্রমেই তাদেরকে ফ্রাস্ট্রেটেড হতে দেওয়া যাবে না। এটা জাতীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে তাদেরকে টিকিয়ে রাখতে হবে, তাদের বাঁচতে হবে, শ্রমিকদের বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে। কিন্তু আমরা অসহায় না, না, এই অসহায় বা হতাশা না হয়ে আমরা আসলে আশাবাদী হওয়া উচিত, এবং আমার মনে হয় সরকার এবং বিরোধী দল দুজনই আসলে এই বিষয়টা উপলব্ধি করবেন এবং এই জায়গায় এগিয়ে আসবেন। বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশন নিউজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রানা প্লাজার কথা, এক তো আমাদের রাজনৈতিক অস্থিরতা তো আছেই, তার সাথে সাথে যোগ হচ্ছে বিভিন্ন গার্মেন্টস আগুন লাগছে, বিল্ডিং ধসে পড়ছে। এই যে রানা প্লাজার কথা যদি বলি, ছয় মাস প্রায় হয়ে গেছে, এখন পর্যন্ত অনেক স্বজনরা তাদের সেই ক্ষতিপূরণটা পায়নি, এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন বা কি বলবেন আপনি? আমি আপনাকে বলি, রানা প্লাজা ডিজাস্টার যেটা হয়েছে এদেশে এর থেকে বড় কোনো ডিজাস্টার হয়নি। আমরা হারিয়েছি প্রায় 1100 ভাই বোনদের, আপনারা জানেন যে প্রায় 1100 2000 মতো পঙ্গুত্ব বরণ করেছেন, এবং প্রায় 2000 ভাই বোনেরা পঙ্গুত্ব বরণ করেছেন। আমার মনে হয় এই প্রশ্নটি আপনি যেটা করেছেন তার সঙ্গে আমি একেবারে 100% একমত হতে পারছি না, কারণ রানা প্লাজার ডিজাস্টারে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান বিজিএমইএ
এবং বাইরের যারা সাহায্যকারী সংস্থা তাদের মাধ্যমে যথেষ্ট পরিমাণ সাহায্য দেওয়া হয়েছে। এখন হয় না যে এত বড় ডিজাস্টারে দুজন একজন কোনো কারণেই বাদ পড়ে যেতে পারেন। আচ্ছা কি মনে হয় প্রশাসনিক বা আমলাতান্ত্রিক কারণে কি এই জায়গাটা কি জটিলতার কারণে কি আসলে এগোচ্ছে না? না, আমি তা মনে করি না। এখানে প্রশাসন আমলাতান্ত্রিক জটিলতা কোনো কিছুই ছিল না, কারণ মানুষের সদয় একটা যে অনুভূতি ছিল আমরা সেটা দেখেছি। আমাদের সামরিক বাহিনীর সদস্য ভাইদেরকে দেখেছি কি পরিমাণ পরিশ্রম করতে। সে কারণে আমি মনে করি যে সরকার কিংবা আমলাতান্ত্রিক জটিলতা কিংবা আমাদের প্রতিষ্ঠান বিজিএমইএ বা বিকিএমইএ বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের কারোই কোন রকমের নেগলিজেন্স ছিল বলে আমি মনে করি না। ওনারা এবং আমরা প্রত্যেকেই এত বেশি সহানুভূতিশীল ছিলাম যে এই বিষয়টি নিয়ে কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়েননি। আমরাও আশা করবো যে আসলে যারা ক্ষতিগ্রস্ত আছে তারা তাদের সেই ক্ষতিপূরণটা তারা পাবেন। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আপনাদের একুশে টিভির মাধ্যমে যে তথ্যগুলো আমাদের দর্শকদেরকে দিয়েছি আমরা আশা করব যে ওনাদের একটি কাজে লাগবে এবং আমরা ওনাদের কাছে দোয়া চাইব যেন আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়া যায়, উত্তরণের উপায়। আপনাকে ধন্যবাদ, একুশেকে ধন্যবাদ। ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। একুশে দুপুরে আজকের আয়োজন এখানে শেষ, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর। Welcome to our music station. Suna tumi, sune jao, bichu dake, shara dao. Ami DJ Sonika.